অসমর আলী কেমন আছেন আপনারা? আজকের বিষয়বস্তু হবে ক্রিস্টালস। ক্রিস্টালস সম্পর্কে আসলে আমাদের অনেক একটা মানে ভুল ধারণা আছে, কেউ বলে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। আসলে আমরা কোনো জিনিস ইউজ না করে, কোনো জিনিস রিসার্চ না করে, পড়াশোনা করে ওটার সম্পর্কে ভালো মন্দ বলা উচিত না। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমি বিগত 18 বছর ক্যানাডায় ছিলাম এবং তখন ওখানে আমার প্রায় রিসেন্টলি কয়েক বছর আগে মারিতা নামে একজন মহিলার সাথে দেখায়, উনি 55 বছর, মানে শি ইজ 55 ইয়ার্স ওল্ড। সে আমাকে ক্রিস্টাল সম্পর্কে মানে জ্ঞান কিছু দেন এবং আমাকে গিফট করে। স্পেশালি যে মলডাভাইট দেখছেন, দিস ইজ আ মলডাভাইট, সে আমাকে এটা গিফট করে। অ্যাকচুয়ালি সে আমার অনেক গানের একটা ভক্ত ছিলেন। তো তারপরে আমি ক্রিস্টাল সম্পর্কে আমি পড়াশোনা করি, পড়াশোনা করে দেখলাম মন্ট্রিয়ালে একটা দোকান আছে ক্রিস্টাল ড্রিমস, ওখানে আমি যাই, দেখি সব ফরেনাররা, মানে বলতে কি ওখানে সবাই বিদেশি, ওখানে ম্যাকগিল, কনকর্ডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বেশিরভাগই মেয়েরা, ছেলেরাও যায়, সব হাইলি এডুকেটেড পার্সনরা ক্রিস্টালের দোকানে যায়, ক্রিস্টাল কিনছে, মানে ইউজ করতেছে। মোরলেস তারা অ্যাকচুয়ালি আংটির থেকে তারা মানে একটা লকেট অ্যান্ড দেন ব্রেসলেটস, দোজ আর লাইক ইউ নো পাইরাস ক্রিস্টালস, দিস ইজ জেড, সো নট দিস ইজ নট জেড, দিস ইজ পাইরাস অ্যান্ড দিস ইজ রেড জেসপার, সরি দিস ইজ রেড জেসপার, দিস ইজ লাপিস লাজুলি, ওকে। সো হোয়াটএভার, তো আমি ক্রিস্টাল সম্পর্কে আপনাদের যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ক্রিস্টাল ইজ আ সায়েন্স, এবং আমার আমার পুরো একটা বই, আমি একটা পুরো বই লিখেছি ক্রিস্টাল সম্পর্কে, আমার প্রায় 1 বছরের রিসার্চ, আমার নিজের হাতের লেখা। তো ওখান থেকে আমি বাংলায় বলছি, হেউলট পেকার্ড অনেক বড় বড় কোম্পানি ক্রিস্টালের সম্পর্কে রিসার্চ করেছে বছর ধরে, ক্রিস্টাল ক্রিস্টাল কীভাবে কাজ করে। তারপর IBM কম্পিউটার আপনারা জানেন, IBM কোম্পানির যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে মার্সেল ভোগেল, সে 27 বছর ধরে ক্রিস্টাল সম্পর্কে তারা গবেষণা করে, অনেক সায়েন্স এবং হিলিং এনার্জি যেটা হিলিং যে করা যায় ক্রিস্টালের মাধ্যমে, এবং ক্রিস্টালের একে ভোগেল কাট বলা হয়, অনেকগুলা এরকম কাটিং করা হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কাট, যত বেশি পিওর অ্যান্ড প্রিসাইজ কাট হবে তত বেশি এটা সিগন্যালটা সেন্ড করতে পারবে। তো ওরা অ্যাকচুয়ালি এইটা মানে কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে করতো, কোয়ার্টজ ক্রিস্টাল আমার কাছে নাই, বাট এটা হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টালের ব্রেসলেট, সো এটা ক্লিয়ার। আপনারা যদি ইজিপ্ট দেখে থাকেন, ইজিপ্টের পিরামিড, যেটা পিরামিডে দুটো ক্রিস্টাল পাওয়া গেছে, দুইটা, সেটা হচ্ছে মলডাভাইট, মলডাভাইট কিন্তু খুবই লিমিটেড, এটা ওর মানে একটা আউটার স্পেস থেকে এটা আসে, আর কোয়ার্টজ ক্রিস্টাল, ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে পৃথিবীতে মানে মাটির নিচে পাওয়া যায় এবং সবচেয়ে বেশি পরিমাণে, এটা অনেক অ্যাম্পলিফাই করে এনার্জি। তো এই কোয়ার্টজ ক্রিস্টাল, এটা আমার রটা নাই, এটা হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল, এটাকে ওরা অ্যাকচুয়ালি অনেক হিলিং পারপাসে ইউজ করা হয় এবং অন্য ক্রিস্টালের উপর রেখে এটা হিলিং করে, যে হিলাররা এইটাকে রেখে যে কোনো ক্রিস্টাল, ফর এক্সাম্পল আই হ্যাভ রাইট নাও টাইগার সাইড, এটার উপর রেখে এই জিনিসটার উপরে রাখবে, তো ওই ওইটা রেখে ওইটার পাওয়ারটাকে আরও ইউনো ইয়া করে, আরও অ্যাম্পলিফাই করে। সো এনিওয়ে, আমি এত এত গভীরে যাব না, ইটস এ হিউজ সাবজেক্ট, বাট ক্রিস্টালের যেটা আমি বলতে চাই একটা সায়েন্সের কথা, সেটা হচ্ছে যে কোয়ার্টজ ক্রিস্টাল, কোয়ার্টজ নামে একটা ঘড়ি আছে সারা ওয়ার্ল্ডে, আপনারা জানেন কোয়ার্টজ ক্রিস্টাল, এই ঘড়িটার ভিতরে কোনো ব্যাটারি নাই, হ্যাঁ, কোয়ার্টজ ব্র্যান্ডের কিছু ঘড়ি আছে যেটার ভিতরে ব্যাটারি নেই, যেগুলো এই ক্রিস্টালগুলো বসিয়ে দেওয়া হয় এবং বসিয়ে যখন আপনি পড়বেন অটোমেটিক, মানে এটা অটোমেটিক এটা ঘুরতে থাকে ব্যাটারি ছাড়া, কীভাবে, বিকজ এই ক্রস ক্রিস্টাল ইলেকট্রিক তৈরি করে, ব্যাটারির মতো এটা একটা কারেন্ট তৈরি করে, ঠিক আছে, তার মানে ক্রিস্টাল হ্যাজ আ এনার্জেটিক্যাল পাওয়ার, রাইট? সো প্রত্যেকটা ক্রিস্টাল, এক একটা ক্রিস্টাল এক একটা মানে উপাদান দিয়ে তৈরি, ওই উপাদান টাইপের ওইটার পাওয়ার জেনারেট করে, মোর অর লেস ক্রিস্টাল হ্যাভ পিজিও ইলেকট্রিক্যাল, উইচ মিন্স প্রেশার ক্রিয়েট ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যারাউন্ড দ্য ক্রিস্টাল, ওকে, দিস স্ট্রাকচার দ্য ওয়ে দ্য মলিকিউলস আর অ্যারেঞ্জড ইন রক ক্রিস্টাল ক্রিয়েটস অ্যান অপটিক্যাল ফ্লো অফ ইনফরমেশন অ্যান্ড এনার্জি, ইট ইস দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার, ইট ইস দ্য ক্যাপাসিটি অফ ট্রান্সপোর্ট এনার্জি ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার। সো আমি ক্রিস্টাল সম্পর্কে আসলে অনেক ভিডিও করতে হবে আমার, আসলে আপনাদের কীভাবে এটা ইউজ করা যায়, বাট আমি কিছু ক্রিস্টাল আপনাদের পরিচয় করাবো, সেটা হচ্ছে গিয়ে সেলেনাইট, দিস ইজ সেলেনাইট ক্রিস্টাল, উইচ ইজ দ্য হায়ার চক্রা, সব কিছু আসলে এনার্জি, আপনার ওয়াইফাই যদি এনার্জি যদি বিশ্বাস না করেন তাহলে ওয়াইফাই বিশ্বাস করা যাবে না, ওয়াইফাই হ্যাজ এনার্জি, ওয়াইফাই তো ইনভিজিবল আসতেছে, রাইট? সো আমার সোলটাও তো ইনভিজিবল, সো পিপল ইউনো যারা আপনারা বোঝার এবং যারা আপনারা মানে বুঝতেছেন আমি কী বলতেছি, সো ইট হ্যাজ এ ইনভিজিবল এনার্জি, সো যদি বিশ্বাস না হয় তাহলে এটা আপনার ধরতে হবে, রাইট? এটা ধরে অ্যান্ড ইউ গোনা ফিল সামথিং, সো দোজ পিপল
যেসব মানুষরা ফিল করে না কখনো, মানে কি হয় এটা তো একটা পাথর বা এটা কি আছে, রাইট? ইউ আর অ্যাকচুয়ালি ব্লকিং, ইউ আর ব্লকিং এনার্জি। আর যারা প্রচণ্ড সব কিছু নেগেটিভভাবে দেখে জীবনে, তারা অ্যাকচুয়ালি তারা ব্লক করে দেয়, কোনো এনার্জি আসতে পারে না। ইউ হ্যাভ টু বি ভেরি কাম অ্যান্ড কোয়াইট টু অ্যাকচুয়ালি ফিল এনি কাইন্ড অফ এনার্জি। সো এনিওয়ে, দিস ইজ আ সেলেনাইট ক্রিস্টালস, এটা আল্লাহ তালাই আবিষ্কার করেছে মানুষের উপকারের জন্য। আমরা ওষুধ খাই, ভিটামিন সি খাই, ইউনো ডাক্তার প্রেসক্রিপশন খাই, প্যারাসিটামল ওষুধ নিচ্ছি, ইউনো এটাও তো গিয়ে এনার্জি ক্রিয়েট করে যাওয়ার পরে না, একটা ফিজিক্যাল জিনিস খাচ্ছি। কিন্তু আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না যে আমরা একটা নেচারে যখন যাই, উই ফিল ইউনো কাইন্ড অফ এনার্জি, আমরা সুন্দর একটা জিনিস দেখি, ওইটাও একটা এনার্জি ফিল। আমরা একটা মোটিভেশনাল মুভি দেখি, ব্রুসলি, র্যাম্বো, তখন কিন্তু আমরা এনার্জি ফিল করি, রাইট? সো হোয়াট ইজ দ্যাট এনার্জি? আর অনেক সময় দেখা যায় আমার ভালো লাগতেছে না, তার মানে একটা নেগেটিভ এনার্জি, আমার খুব ভালো লাগতেছে। আর এই লোকটা সবসময় হ্যাপি থাকে, পজিটিভ এনার্জি। সো দিস ইজ কল এনার্জি। সো এনার্জি এগুলো সম্পর্কে আসলে আপনার প্লিজ ধর্মের সাথে এটা মিলাবেন না। সো এটা আসলে কমপ্লিটলি আমি নিউট্রাল একটা আপনার সায়েন্টিফিক কথা বলছি। তো এনিওয়ে, যদি এইসব বিশ্বাস, মানে ওরা যদি কেওলার পেকর থেকে শুরু করে IBM কম্পিউটার আবিষ্কার, এবং মানে ওরা তো সবাই আসলে মানে অ্যাকচুয়ালি দে আর নট আই থিঙ্ক স্টুপিড। এনিওয়ে, সো বেসিক্যালি দিস ইজ সেলেনাইট ক্রিস্টালস, দিস ইজ অ্যামেথিস্ট, বিউটিফুল, ইটস ফ্রম ক্যানাডা। আমি প্রত্যেকটা ক্রিস্টাল ক্যানাডা থেকে এনেছি। এটা হচ্ছে ব্ল্যাক টরমালিন। আমি কোন ক্রিস্টালে কী কাজ হয় আমি এগুলো এখন বলবো না, কারণ এটা একটু টু মাছ হয়ে যাবে, তার বলবেন যে আমি আসলে জ্যোতিষী, আমি কোনো জ্যোতিষী না, বাট ইট রিয়েলি ওয়ার্কস। সো এটা আপনার ব্যাপার, বিশ্বাস করেন আর না করেন। এটা হচ্ছে পাইরেস ক্রিস্টাল, ইট ইস কল দ্য গোল্ড মাইনিং করতে গিয়ে আসলে ওরা অনেকে গোল্ড কনফিউজড হয়ে যায়, বাট দিস ইজ আ পাইরেস, উইচ ইজ অ্যাকচুয়ালি সোলার চাকরা, দিস ইজ আ ইউনো গ্রাউন্ড চাকরা, দিস ইজ টাইগার সাই, দোজ আর অরিজিনাল রক, দিস ইজ নো টাচ, নাথিং, কমপ্লিটলি মাইনিং থেকে এরা আসলে নিয়ে এসেছে। ওকে, অ্যান্ড দিস ইজ মালাকাইট, হার্ট চক্রা, মালাকাইট, মনে হয় যে এলিয়েনের কোনো ব্রেনের মতো মনে হচ্ছে। লুক এট দিস, এইটা অ্যাকচুয়ালি সমুদ্রের তলদেশ থেকে, অ্যাকচুয়ালি অ্যাজ ফার এজ আই নো সমুদ্রের ওখান থেকে নিয়ে আসা হয়। This is very expensive. I don't want to tell any name because I'm eta bikri korchi na, ami kono byabsha korchi na. Actually, I'm just trying to show you some crystals. Introduce korchi. This is lapis lazuli. England er onek rana mane onek rajarine eta use korto. Malda white crystal, which is world er bhitore ek shobcheye limited crystal. Etake bola outer space theke ei eta ashe. Ebong eta eshe duniyate pore ebong eta khubi limited ache. আমি যেসব ব্রেসলেট পরেছি এগুলো সব ক্যানাডা থেকে এনেছি। এটা হচ্ছে পাইরেস ক্রিস্টাল, যে ক্রিস্টালটা আমি দেখালাম এই এই ক্রিস্টালটা, এই ক্রিস্টালেরই ব্রেসলেট। ওকে, আর এটা হচ্ছে রেড জ্যাসপার, রেড জ্যাসপার। সো দোজ আর দ্য ক্রিস্টাল। আর আমি আজকে পরিচয় পালা, ক্রিস্টাল দিয়ে অ্যাকচুয়ালি মেডিটেশন করা যায়, এবং যখন মেডিটেশন আপনি করবেন ক্রিস্টাল দিয়ে, আপনি আরও বেশি এনার্জাইজ ফিল করবেন। আমি জাস্ট লং স্টোরি শর্ট একটা কথা বলি, অ্যামেথিস্ট ক্রিস্টাল আমার আম্মু আংটি পরে, অ্যামেথিস্ট ক্রিস্টাল আংটি পাওয়া যায়। এই অ্যামেথিস্ট ক্রিস্টালটা আপনার, লুক এট দিস, দিস ইজ নট, কোনো মানুষ কিন্তু এটা কাছে নাই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে পাওয়া গিয়েছে, এটা মানে মাইনিং থেকে এভাবে আসে, বড় বড় এরকম বড় বড় টুকরা, মানে এগুলো ইউজ হয়, মানে এক একটা মানে দাম হচ্ছে মানে আনবিলিভেবল, লাইক $10,000, দোজ কাইন্ড অফ। সো এইটার দাম হচ্ছে, আমি কত দেখে নিচ্ছি, $60, রাইট? $60-70, মেবি অ্যারাউন্ড 100, বাট এরকমই আমার যতটুকু মনে আছে। আর এই ক্রিস্টালটা হচ্ছে ইউনো মানে আমি করি কি, এটার উপরে সবগুলো রাখি, কারণ যখন ক্রিস্টাল পড়া হয় দিস লাইক অ্যাবজর্বস নেগেটিভ এনার্জি, ইউ হ্যাভ টু জাস্ট মানে ক্লিন। সো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্লিনার, মানে এটাকে টিউব মানে এটাকে স্ট্যাচু বলা হয়, আমি জানি না স্ট্যাচু না কি বলেন, এটার উপরে ক্রিস্টালগুলো রাখা হয়। এবং এটা মানে আমি যখন বাইরে থেকে আসি ওগুলো রাখি, আমি জাস্ট ক্লিয়ার্স দ্য নেগেটিভ এনার্জি অ্যান্ড রিচার্জ। ইট ইস কানেক্টেড টু দ্য মুন, সো ইটস দে কল ইটস আ মুন কানেক্টেড দ্য এনার্জি ফ্রম মুন, অ্যান্ড ইট হিলস অল দ্য ক্রিস্টালস অ্যান্ড ক্লিয়ার্স অল ইউর ইউনো নেগেটিভ স্টাফ। ব্ল্যাক টরমালিন হচ্ছে কি, ব্ল্যাক ইউনো বলা হয় ব্ল্যাক ম্যাজিক থেকে, এটা মানে অ্যাকচুয়ালি ইট প্রোটেক্টস, ইট সেন্স ব্যাক টু দ্য সোর্স। সো
কেউ যদি বলা হয় যে ইভেল আই কিংবা ব্ল্যাক ম্যাজিক, তো এইটা সবসময় থাকলে ইট ইজ অ্যাকচুয়ালি ইটস কেন কন্টিনিউসলি প্রোটেক্ট, বাট এগেইন ইউ নিড টু ইউনো ক্লিন ইট। এই ক্রিস্টালটা অ্যাকচুয়ালি দুই ক্রিস্টাল, এরকম যদি আরেকটা এরকম ক্রিস্টাল পাওয়া যায় যখন এটা ঘর্ষণ করা হয় তাহলে পিজিও ইলেকট্রিক্যাল একটা পিজিও ইলেকট্রিক্যাল চার্জ সৃষ্টি হয়, যেটা আসলে মানুষের জন্য অনেক উপকারী। বাতের ব্যথা কিংবা কোনো ব্যথা থাকলে এটা উপরে এরকম রেখে দিলে ইউ গোন আ ফাইন্ড আ ডিফারেন্স। আমি বাংলাদেশে নাক কান গলা ডক্টর একটা হসপিটালে গিয়েছিলাম, তখন ব্ল্যাক অপসিডিয়ান আর একটা ক্রিস্টাল আমার ওখানে আছে, আমি যেতে পারবো না, ওই ক্রিস্টালটা ছোটো 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 পাথর আমি নিয়ে এসে আমি আমাকে গিফট করি। তো তখন আমার একটা কাজিন আছে সুমন ভাই, তো উনি ওনার ডাক্তারকে এটা উনি দেয় গিফট করে, তো ওই ডাক্তার বিশ্বাস করে না প্রথমে, পরে ওইটা কিছুক্ষণ রাখার পর উনি দেখে যে ওনার হাঁটু ব্যথা মানে অনেক বছর ধরে ছিল হাঁটু ব্যথাটা কমতে থাকে, পরে আমার কাছে কিছু চায় আমি তাকে গিফট করি। তো আমি এগুলো আমি যখন আসি কানাডাতে ছোটো ছোটো আমিগুলো নিয়ে আসি, এগুলো মানুষকে আমি প্রেজেন্ট করি। আই ডোন্ট ডু ফর বিজনেস, বাট আই উইশ বাংলাদেশে এরকম কোনো ক্রিস্টালের দোকান নাই যেখানে অ্যাকচুয়ালি মানুষ দেখতো যে এত হিউজ বড় বড় ক্রিস্টাল, মানে জাদুকরের মতোই দেখার মতো, মানে এখানে গেলে আপনি ইউ ফিল ও মাই গড। অ্যামেথিস্ট ক্রিস্টাল আমি বলি, পুরো দেখা আমার চোখে দেখার মতো, যখন মানুষের মানে প্রচণ্ড ধরনের অনেক সময় মাথা ব্যথা হয়, যদি মাথায় জাস্ট এরকম করে ধরা হয় মানে ইফ ইউ জাস্ট মানে টাচ ইট, আপনি আপনি বিশ্বাস করবেন না আপনার ব্যথা মানে ব্যথা দেখবেন আস্তে আস্তে কমতে থাকে এবং ঠান্ডা একটা মানে এনার্জি একটা যেতে থাকে। সো অদ্ভুত ব্যাপার, আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। আর মানে এগুলো আসলে আমরা জানি না, আমরা ইউজ করা উচিত। আর কোনো জিনিসে যদি অবিশ্বাস থাকে আপনারা, যারা আমি বুঝতে পারতেছি যে এটা অনেকে হয়তো ভাববেন, এটার কমেন্ট আসতে পারে নিচে যে এটা আসলে এটা ওভাবে না দেখে আপনারা মনে করবেন এটা আসলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আপনি আল্লাহকে আল্লাহ মানছেন, আপনি আপনার খোদাকে খোদা মানছেন, এগুলোকে এক একটা সোলজার মানে এগুলো হচ্ছে আল্লাহরই একটা আম জাম কাঁঠাল লিচু যেরকম তৈরি করে যে উপকার আছে এগুলোরও মনে করবেন সেগুলোর একটা উপকার আছে, আল্লাহ তাআলা দিয়েছে এগুলো মানুষকে ইউজ করার জন্য। এত সুন্দর সুন্দর জিনিস শুধু এগুলো ডেকোরেশনের জন্য না, রাইট? তো লক্ষ লক্ষ মানুষ মানে যারা ইউজ করছে তারা সবাই এডুকেটেড, এমন না যে আমি কুসংস্কার থেকে বলছি। তো আমি নিজেও নামাজ পড়ি, কিন্তু এটা হচ্ছে আপনি আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ এবং এগুলো বিশ্বাস করবেন, বিশ্বাসের উপরে মানে আপনার ইয়া হবে, সব কিছু ডিপেন্ড করবে। তো আমার মনে হয় এগুলো ইউজ করা উচিত। আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকলে পড়াশোনা করেন, আরও ডিপে যান, কিন্তু কেউ না জেনে কমেন্ট করবেন না প্লিজ, না জেনে শুনে একটা জিনিসকে আমাকে আপনি মানে একটা অন্য একটা গোত্রের মধ্যে মানে ভুক্ত করে দিলেন, এটা আসলে ঠিক হবে না। আমি ইউনো আমি দিস ইজ হু এম আই, দিস ইজ হোয়াট আই বিলিভ অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কস। অ্যান্ড আমি এই ভিডিওটা করেছি ক্রিস্টালকে, ক্রিস্টাল সম্পর্কে ইন্টারেস্টিং লাগবে। তো হোপ ফর দ্য বেস্ট, ভালো থাকবেন অ্যান্ড keep smiling.